পাউডার, ঝমঝমে রাত্রি, নমস্কার বন্ধুরা, আজ আমরা ফের হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান হরর হান্টে। তবে কি না, আজ কোনো ভয়ের গল্প নয়, আজ আমরা শোনাব মজার গল্প। আর ছোটদের মজার গল্প বললেই প্রথমেই যার কথা মনে আসে, তিনি আর কেউ নন, সুকুমার রায়। সুকুমার রায়ের আবল তাবলে ছড়া পড়েনি, এমন বাঙালি যেমন হয় না, তেমনি তার পাগলা দাসুর কীর্তি জানে না এমন লোকও বাংলায় খুঁজে পাওয়া শক্ত। আজ আমাদের নিবেদন বাংলা সাহিত্যের অমর তারকা সুকুমার রায়ের লেখা নতুন পণ্ডিত। গল্প পাঠে শাশ্বত আর আমি, উপস্থাপনা এবং শব্দ যোজনায় আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্ত। তাহলে আর দেরি কেন, চলুন ঢুকে পড়ি কল্প দুনিয়ার গল্প রাজ্যে। শুরু হচ্ছে সুকুমার রায়ের লেখা নতুন পণ্ডিত। আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন, তিনি লোক বড় ভালো, মাঝে মাঝে আমাদের যে ধমক ধমক না করিতেন তাহা নয়, কিন্তু কখনো কাহাকেও অন্যায় শাস্তি দেন নাই। এমনকি ক্লাসে আমরা কত সময় গোল করিতাম, তিনি মাঝে মাঝে আহ বলিয়া ধমক দিতেন। তার হাতে একটা ছড়ি থাকিত, খুব বেশি রাগ করিলে সেই ছড়িটাকে টেবিলের উপর আছড়াইতেন। সেটাকে কোনো দিন কাহারও পিঠে পড়িতে দেখি নাই, তাই আমরা কেউ তাহাকে মানিতাম না। আমাদের হেডমাস্টার মশাইটি দেখিতে তাঁর চাইতেও নিরীহ ভালো মানুষ। ছোট্ট বেঁটে মানুষটি, গোবদাড়ি কামানো, গোলগাল মুখ, তাহাতে সর্বদাই যেন হাসি লাগিয়াই আছে। কিন্তু চেহারায় কি হয়, তিনি যদি শ্যামাচরণ কারনাম বলিয়া ক্লাসে আসিয়া আমায় ডাক দিতেন, তবে তার গলার আওয়াজেই আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকিয়া যাইত। তাহার হাতে কোনো দিন বেদ দেখি নাই, কারণ বেতের কোনো দরকারই হইত না। তার হুঙ্কারটি যার উপর পড়িত সেই চক্ষে অন্ধকার দেখিত। একদিন পণ্ডিত মশায় বলিলেন, সোমবার থেকে আমি আর পড়াতে আসব না, কিছুদিনের ছুটি নিয়েছি, আমার জায়গায় আরেকজন আসবেন, দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস নে। শুনিয়া আমাদের ভারী উৎসাহ লাগিল। তারপর যে কয়দিন পণ্ডিত মহাশয় স্কুলে ছিলেন, আমরা ক্লাসে এক মিনিটও পড়ি নাই। একদিন বেহারিলাল পড়ার সময় পড়িয়াছিল, সেই জন্য আমরা পরে চাঁদা করিয়া তাহার কান মলিয়া দিয়াছিলাম। যাহা হোক, পণ্ডিত মহাশয় সোমবার আর আসিলেন না। তাহার বদলে যিনি আসিলেন, তাহার গোল কালো চশমা, মুখ ভরা গোঁফের জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনিয়া আমাদের উৎসাহ দমিয়া গেল। তিনি ক্লাসে আসিয়াই বলিলেন, পড়ার সময় কথা বলবে না, হাসবে না, যা বলবো তাই করবে, রোজগার পড়া রোজ করবে, আর যদি তা না করো তাহলে তুলে আছাড় দেব। শুনিয়া আমাদের তো চক্ষুস্থির। ফকির চাঁদের তখন অসুখ ছিল, সে বেচারা কদিন পরে ক্লাসে আসিতেই নূতন পণ্ডিত মহাশয় তাহাকে পড়া জিজ্ঞেস করিয়া বসিলেন। ফকির থতমত খাইয়া ভয়ে আমতা আমতা করিয়া বলিল, আগে আমি তো স্কুল আসিনি। পণ্ডিত মশাই রাগিয়া বলিলেন, স্কুলে আসনি তো কোথায় এসেছ, তোমার মামার বাড়ি? বেচারা কাঁদো কাঁদো হইয়া বলিল, সাত দিন স্কুলে আসিনি,
কি করে পড়া বলবো? পণ্ডিত মহাশয় চুপ রও বেয়াদব, মুখের ওপর মুখ বলিয়া এমন ভয়ানক গর্জন করিয়া উঠিলেন যে ভয়ে ক্লাস শুদ্ধ ছেলের মুখের তালু শুকাইয়া গেল। আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে। সে একদিন স্কুলের অফিসে গিয়া খবর পাইল সে নাকি এবার কি একটা প্রাইজ পাইবে। খবরটা শুনিয়া বেচারা ভারী খুশি হইয়া ক্লাসে আসিতেছিল। এমন সময় নূতন পণ্ডিত মহাশয় হাসছ কেন বলিয়া হঠাৎ এমন ধমক দিয়া উঠিলেন যে মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়িয়া গেল। তাহার পরদিন আমাদের ক্লাসের বাহিরে রাস্তার ধারে কে যেন হো হো করিয়া হাসিতেছিল। শুনিয়া পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিলেন। আসিয়া আর কথাবার্তা নাই, কেবল হাসি বলিয়া হরিপ্রসন্নর গালে ঠাস ঠাস করিয়া কয়েক চড় লাগাইয়া আবার হন হন করিয়া চলিয়া গেলেন। সেই অবধি হরিপ্রসন্নর উপর তিনি বিনা কারণে যখন তখন খাপ্পাহিয়া উঠিতেন। দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নূতন পণ্ডিতের উপর হাড়ে হাড়ে চটিয়া গেল। একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেন নাই, হেডমাস্টার রামবাবু বলিয়া গেলেন, তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া পড়িতে থাকো। আমরা পড়িতে লাগিলাম, কিন্তু খানিক বাদেই পণ্ডিত মশাই পাশের ঘর হইতে পড়ছ না কেন বলিয়া টেবিলে এক প্রকাণ্ড ঘুষি মারিলেন। আমরা বলিলাম, আগে হ্যাঁ পড়ছি তো। তিনি আবার বলিলেন, তবে শুনতে পাচ্ছি না কেন, চেঁচিয়ে পড়ো। যেই বলা অমনি বোকা ফকির চাঁদ, অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাহাতে ডুবায় ধরে পাতকির মুণ্ড বলিয়া এমন চেঁচাইয়া উঠিল যে পণ্ডিত মহাশয়ের চোখ হইতে চশমাটা পড়িয়া গেল। মাস্টার মহাশয় গম্ভীরভাবে ঘরের মধ্যে ঢুকিলেন। তারপর কেন জানি না হরিপ্রসন্নর কান ধরিয়া তাহাকে সমস্ত স্কুল ঘুরাইয়া আনিলেন। তাহাকে 3 দিন ক্লাসে দাঁড়াইয়া থাকিতে হুকুম দিলেন, 1 টাকা জরিমানা করিলেন, তাহার কালো কোটের পিঠে খড়ি দিয়া বাঁদর লিখিয়া দিলেন, আর স্কুল হইতে তাড়াইয়া দিবেন বলিয়া শাসাইয়া রাখিলেন। পরের দিন রামবাবু হরিপ্রসন্নকে ডাকাইয়া পাঠাইলেন এবং তাহার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করিতে আসিলেন। তখন ফকিরচাঁদ বলিল, আগে হরে চেঁচাইনি তো, আমি চেঁচিয়েছি। রামবাবু বলিলেন, পণ্ডিত মশাইকে পাতকি বলিয়া কি গালাগালি করিয়াছিলে? ফকির বলিল, পণ্ডিত মশাইকে তো কিছুই বলিনি, আমি পড়ছিলাম অন্ধকারের 84টা নরকের কুণ্ড, তাহাতে ডুবায় ধরে পাতকির মুণ্ড। এই সময়ে নূতন পণ্ডিত মহাশয় ক্লাসের পাশ দিয়া যাইতেছিলেন। তিনি বোধহয় শেষ কথাটুকু শুনিতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহাকে লইয়া কিছু একটা ঠাট্টা করা হইতেছে। তিনি রাগে দিগবিদিক জ্ঞান হারাইয়া হাঁ হাঁ করিয়া ক্লাসের মধ্যে আসিয়া রামবাবুর কালোকোট দেখিয়াই, তবে রে হরিপ্রসন্ন বলিয়া হেডমাস্টার মহাশয়কে পিটাইতে লাগিলেন। আমরা ভয়ে কাঠ হইয়া রহিলাম। হেডমাস্টার মহাশয় অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া দাঁড়াইলেন। তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে, বেচারা ভয়ে একেবারে জুজু, 3-4 বার হাঁ করিয়া আবার মুখ বুঝিলেন, তারপর এদিক ওদিক চাহিয়া এক দৌড়ে সেই যে স্কুল হইতে পালাইয়া গেলেন। আর কোনো দিন তাহাকে স্কুলে আসিতে দেখি নাই। 2 দিন পরে পুরাতন পণ্ডিত মহাশয় আবার ফিরিয়া আসিলেন। তাহার মুখ দেখিয়া আমাদের যেন ধরে প্রাণ আসিল। আমরা হাঁপ ছাড়িয়া বাঁচিলাম, সকলে প্রতিজ্ঞা করিলাম আর পণ্ডিত মহাশয়ের ক্লাসে গোলমাল করিব না, যতই পড়া দিন না কেন খুব ভালো করিয়া পড়িব। শুনছিলেন সুকুমার রায়ের লেখা
নতুন পণ্ডিত। গল্প পাঠেছিল শাশ্বত ও আমি। উপস্থাপনা এবং শব্দ যোজনায় আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্ত। আবার অন্য কোনো দিন ফিরে আসব নতুন কোনো একটি গল্প নিয়ে। তবে ততক্ষণের জন্য please like our video if you liked it. Please subscribe our channel, and to get the latest updates on our channel, please click on the bell icon. Please leave a comment in the comment section below to let us know how our video was. Thank you.